আমরা একটি অসহায় পরিবারের খবর পাই। খবর পেয়ে সেই বাড়িতে যাই বিস্তারিত জানার জন্য। খুব অল্প বয়সেই স্বামীকে হারিয়ে দুই মেয়েকে নিয়ে দিশাহারা পড়েছে নাসরিন। বিস্তারিত জানার পর চট্টগ্রাম থেকে নাম প্রকাশে অনিচ্ছুক পরিচিত আন্টি 48,000 টাকা পাঠান এই অসহায় পরিবারের জন্য। চলে গেলাম মার্কেটে, দুই বোন মিমো মারিয়ার জন্য দুটা জামা এবং তার মায়ের জন্য একটা 3-piece কিনলাম। পোশাক কেনা শেষে চলে গেলাম জুতোর দোকানে। জুতোর দোকানে গিয়ে দুই বোন ও তার মায়ের জন্য 3 জোড়া জুতোও কিনলাম। এবার চলে গেলাম একটি গ্রামে, সন্ধান পাই সেখানে ছাগল বিক্রি করবে। দেখে শুনে 4টা ছাগল, 2টা খাসি এবং 2টা বকনা ছাগল কিনলাম 22,500 টাকা দিয়ে। চালের দোকানে গিয়ে 2 বস্তা চালও কেনা হলো। মাছের বাজারে গিয়ে 2 কেজি ওজনে একটা কাতল মাছ কিনলাম। সব কিছু নিয়ে এসে আমি রুবেল সুজন মাথায় করে প্রচণ্ড রোদ এবং গরমের মধ্যে পায়ে হেঁটে কাঁচা রাস্তা ধরে ছুটে চলছি সেই নাসরিন আপার বাড়ির উদ্দেশ্যে। অনেকটা পথ পায়ে হেঁটে চলে আসলাম সেই বাড়ির কাছাকাছি। একে একে সব কিছু নিয়ে সেই বাড়ির আঙ্গিনায়, বাড়ির আঙ্গিনায় আসার পর একে একে সব মালামাল নামানো হচ্ছে, ছাগলগুলি রাখা হলো। হয়তো আজকে তাদের একটা আনন্দের দিন। সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর উপজেলা বাতিয়া পশ্চিমপাড়া গ্রামে মিম মাবিয়ার বসবাস। বাবাকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে দুই বোন, কিন্তু একটু হলো তাদের ভালো রাখার চেষ্টা করে যাচ্ছি আমরা। তোমার জামা ধরো, আর এটা তোমার জামা, এটা তোমার জুতো, আর এটা তোমার জুতো, এটা আপনার জুতো। মাছ নেবে না, এটা নিয়ে যাও। 2 কেজি মাছ আছে, কাতল মাছ, বুঝছেন। 18,000 আপনার 350 টাকা আছে। এই টাকাটা আপনার সংসারে কাজে কিংবা কোনো কিছু, এবং ছাগল যদি লালন পালন করা লাগে সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন, এবং যেহেতু বাচ্চারা লেখাপড়া করে। শাগি, চাল, মাছ, জামা কাপড়। গতকালকে তো আপনার সেমাই, মিশ্রি, লাচ্ছা সেমাই, মুরগি সহ সব কিছু পাইছেন। সংসার চালাইলাম, চায়া চিনতে মানুষের কাছ থেকে এটা এটা দিছে, এটাই চলছি। এগুলো পায় আমার খুব আনন্দ লাগতেছে। যারা দিছে তাদের জন্য আল্লাহ আরও ই করবে, তাদের জন্য দোয়া করব। শাকি পাইছি, চাউল পাইছি, টাকা পাইছি, জামা কাপড় পাইছি, সবই পাইছি। আমরা গত 3 দিন আগে এই পরিবারের সন্ধান পাই। মিম এবং মাবিয়ার বাবা গত 11 মাস পূর্বে আসলে দুনিয়া থেকে চলে যাওয়ার পর তারা কিন্তু তার মা এবং দুই বোন খুব অসহায় হয়ে পড়ে। এইটা যখন আমরা জানতে পারি আমাদের চট্টগ্রাম থেকে পরিচিত আন্টির নাম প্রকাশে অনিচ্ছুক উনি 48,000 টাকা পাঠান, সেই টাকা দিয়ে কিন্তু মূলত আজকে সব কিছু তাদেরকে তুলে দেওয়া হলো। এখানে 4টা ছাগল, 22,500 টাকা সামগ্রী, তাদের 3 জনের পোশাক, জুতো, মাছ ও জিনিসপাতির দাম হলো 29,650 টাকা। নগদ টাকা তাদের হাতে বুঝে দেওয়া হলো 18,350 টাকা, এই মোট 48,000 টাকা। আসলে কৃতজ্ঞতা ওই আন্টির প্রতি যিনি এই পরিবারের জন্য তাদের পাশে দাঁড়িয়েছেন, পাশাপাশি আমরা সবাই স্বেচ্ছাসেবক হিসেবে এখানে শ্রম দিয়েছি। হয়তো এখান থেকে সে একটু হলে ঘুরে দাঁড়াতে পারবে, তার পরিবার, তার বাচ্চা দুটো লেখাপড়া করে, কিছুটা হলেও এই টাকাগুলি তাদের কাজে লাগবে।